ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজা টংনাথের রাজবাড়ি, জগদল জমিদার বাড়ি ও হরিপুর উপজেলার রাজবাড়ি পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। শনিবার তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবিনা আলম বলেন, রাজবাড়িগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতীক, এগুলো সংস্কার করা জরুরি। তিনি আরও বলেন, ইতিমধ্যে রাজা টংনাথের রাজবাড়ি সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে তিনটি রাজবাড়ি সংস্কার করে এগুলোকে জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে। সাবিনা আলম রাজবাড়িগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসব রাজবাড়ি দীর্ঘদিন ধরে অবহেলিতভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টের রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসে, ফলে শুরু হয় সংস্কার কাজ। সংস্কার একটা মনোভাব নিয়ে সামনে এগিয়ে আসা আমাকে সত্যি মুগ্ধ করেছে। আমার কাছে মনেই হয়েছে যে কি করা যায় নিজের এরিয়ার জন্য। যে সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, জানি না, আমাদের সার্ভিসের আমরা আসলে নিজের জেলাতে আমরা কখনো কাজ করতে পারি না। এই আমি প্রথম ছবি দেখেছি, ওয়েবসাইটে ছবি দেখে এটা নিয়ে একটু স্টাডি করেছি। হরিপুর জমিদার বাড়িটা দেখেছি আমরা, অসাধারণ অসাধারণ লেগেছে। এটার পরিকল্পনা হয়েছে, আমাদের অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাড়ির বরাদ্দ যতটুকু আছে তার মধ্যে থেকে আমাদের প্ল্যান আছে এটাকে গ্র্যাজুয়ালি আমরা এটাতে কাজ করব। এবং এই কাজ করার মধ্যে অবশ্যই আপনারা যারা আছেন সবার সম্পৃক্ত থাকবে। এই সাইটগুলো কিন্তু একটা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, কারণ কি এই শিক্ষা এখান থেকে মানুষ লার্ন করে, শেখে, ইতিহাস সম্পর্কে জানে, তার ঐতিহ্য সম্পর্কে জানে, কি ছিল, তারা কি অবদান রেখেছিলেন। এটা আপনার বক্তব্য আপনি বলেছেন যে কি অবদান রেখেছে, কোন কাজে তাদের ভূমিকা আছে। তো সেই জায়গায় আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা